তো গুড মর্নিং সবাইকে। আর আজকে খুবই স্পেশাল একটা ডে, কাল থেকেই শুরু হয়ে গেছে, তো তার ছোট ছোট ভিডিও তোমরা আগেই দেখেছো। আর আজকে সেই মেন ডে, মানে আমার বার্থডে আছে, তো সেই হিসেবে আজকে সবটাই কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রিমোর বাবা এবছর সব কিছুর দায়িত্ব নিয়ে নিয়েছে, ও এবারে সেলিব্রেট করছে। স্টুডেন্টদেরকেও বলা হয়েছে বা কিছু স্পেশাল মানুষ তো আছে যাদেরকে সবার বলা হয়েছে। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আর এখন দেখতে পাচ্ছ কটা বাজে, এখন বাজে 5:20। আমি রেডি হয়ে গেছি, স্নান টান করে যাবো বড় কাছেরই। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে মিট করছি। সকাল সকাল আসার ইচ্ছা ছিল, তো সকাল সকালই চলে এসেছি, পুরো ফাঁকা। ভালো ভালো পুজো দিয়ে তারপরে আবার যাবো অমিতাও তাদের বাড়িতে, যেহেতু দাদার আজকে বার্থডে। সব বছর তোমরা আগের বছরের ব্লগেও দেখেছো যে দাদার কাছেও যাই আমি, তো পুজো দিয়ে তারপর দাদার কাছে যাবো। চরণকৃতম কায়জম কর্মজম শ্রবণনয়নজম মানসম বাপরাধম। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবারে দাদার বাড়ি যাচ্ছি। তো চলে এসছি, আর এক্ষুনি শিবম ফোন করেছে, করে বলছে আন্টি হ্যাপি বার্থডে। মানে আমি জাস্ট আর 5 মিনিটে ঢুকবো, কিন্তু ওকে বলিনি, ঠিক আছে? সারপ্রাইজ তো বলে। Happy birthday! Ki kuchh. Wow. Happy birthday. Happy birthday. Hey, udhige dekho. Boss ke je bata bene che. Are bata. Tumi shopta to birokto hao gan. To bari chole eschi. থ্যাংক ইউ। আমার আজকের স্টুডেন্টদের মধ্যে ফার্স্ট ও এসছে, তো সেই হিসেবে ও আগে উইশ করলো। এখন আমার মেকআপ চলছে। তো আমাদের মন্দিরে আজকের কত মিষ্টি নিয়ে এসছে দেখো একসঙ্গে। ওর ওপরে দায়িত্ব দেওয়া হয়েছিল, ফাটিয়ে ফেলেছি, যদিও কিছুটা ফাটিয়ে ফেলেছে। আমার দোষ না, কন্ডাক্টর ড্রাইভারের দোষ। বাসে আনতে আনতে একটুখানি ফেটে গেছে, সেই জন্য কৌশিক আবার তাড়াতাড়ি করে গামলায় ঢেলে দিল। এখন সব কটাকে এক জায়গায় ঢালা হবে, সেই জন্য আবার বড় গামলা আনতে গেছে কৌশিক। আর এখন কি করছে মন্দিরে? আমার চলছে নিচের পাটটা। হ্যাঁ, নিচের পাটটা একটু বেশি ড্যামেজ, তো ওই জন্য একটা ভুলভাল লুক হয়ে যাবে যদি না করা হয়। তো সেই জন্য একটুখানি টাচ মারা হচ্ছে, ফিনিশিং টাচ। এটা আমার তরফ থেকে নয়, এর ভালো লাগে। কোথায় পিছনে ঘোরো? ঘোরবে তো না, বেশি ভালো লাগে ওই জন্য। সবসময় পিছনে ঘুরে থাকবি। ও ভিডিও ভিডিও বাহ বাহ। বার্থডেটা বেশি বেশি করে স্পেশাল হয়ে গেল, কেন সেটা কাকে নিয়ে আসি বুঝতেই পারছে। এটা আর নতুন করে বলার কিছু নেই। থ্যাংক ইউ আমার বরকে। फ्रेंड्स तेरी गर्लफ्रेंड तेरी एक्स तेरी गर्लफ्रेंड का एक्स। क्यों हो गए सारे जंगली, क्यों हो गए सारे जंगली, क्यों हो गए हो गए हो गए हो गए हो गए सारे जंगली इकट्ठे। हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे। आज पिजामा पकड़ के पट्टे। हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे। आज तो पार्टी जब तक फटते, नाच पिजामा पकड़ के पट्टे। एक और साल पुरानी हो गई तेरी अलग जवानी, कुड़िया की पहले जी अब हो गई तेरी आंटिया दीवानी। हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे। आज पिजामा पकड़ के बैठे। हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे। आज तो पार्टी जब तक फटते, नाच पिजामा पकड़ के बैठे। बर्थडे है भाई, बर्थडे है तेरे भाई का, बर्थडे है। कैंडल्स बुझ गई, अब सब में केक बट्टे हैं। चिक्स सारी हॉट, यहाँ पे कैन सारे ठंडे हैं। पूरे साल आज तो मेरा बर्थडे है। सारे बोलो हैप्पी बर्थडे, जोर से बोलो हैप्पी बर्थडे। पार्टी आई, थोड़ा राउंड बोलो हैप्पी बर्थडे। सारे बोलो हैप्पी बर्थडे, जोर से बोलो हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे। कोई पूछे तो बताना, कोई पूछे तो बताना कि हम आए हैं। এবারে এখানে খাবার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, সবাই খাচ্ছে। আজকে আমাদের মেনু হলো মাংস, রাইস, মাছ আর পায়েস। আচ্ছা, ও গিফট দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। পুরো একটা জায়গা পুরো গিফটে ভরা। কোনটা থেকে শুরু করব? আচ্ছা, এইটা থেকে শুরু করব। এই গিফটটা যদিও মনে হয় স্ট্যাটাস দেখেছি, হ্যাঁ। এটা অরেঞ্জ দিয়েছে, মানে টগরি। ঠিক আছে, এটা স্ট্যাটাস দিয়েছি। আচ্ছা, এর সঙ্গে একটা কিছু। আচ্ছা, এখানে একটা নোটও রয়েছে। গুরুমা, শুভ জন্মদিন, ভালো থেকো, সুস্থ থেকো। তোমার জন্মদিনে আমার ছোট্ট একটা উপহার, অনেক কিছুই দিয়েছে, অনেক কিছু দিয়েছে, তাই আমি একটু অন্যরকম উপহার দিলাম। জানি না তোমার কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। আচ্ছা, খুব ভালো লেগেছে। গিফট সব সময় ভালো, আর পুজোর জিনিস মানে এটা আমার থেকে বেশি ভালো আমার শাশুমার লাগবে, তো সেই হিসেবে খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। এই প্যাকেটগুলো এখন কোথায় যাবে কে জানে। আচ্ছা, এ বাবা, এটা আর হয়ে গেছে কেন প্যাকেটগুলো, না নিচে ফেলো। এটা হচ্ছে পম দিয়েছে, থ্যাংক ইউ। কোথায় রাখি বলো তো? এখানে রাখবো। এই ওই জায়গাটা একটু ফাঁকা করে দাও না, ওই জায়গাটা ফাঁকা। ওটা কিসে রাখা আছে? কিসের কোনো ফুল মনে হয়, ফুলই তো ফুটে আছে, ফুলেরই গাছ। আচ্ছা, আর এই বইটা দেখে দিয়েছে, জানি বইটা এই একজন দিয়েছে, নাম লেখা নেই মনে হয়, নাম লেখা নেই। আবারও শাড়ি, থ্যাংক ইউ কে দিয়েছে আমি জানি না, কিন্তু কোনো নাম পাম কিছু লেখা নেই, মনেও নেই। বাবা, ব্যাগ আছে, এটা সর্দি গিয়ে সকালবেলা দিয়ে গেছে, বলে সকলের সামনে দেবো না, আমাকে আগে দিয়ে যাই। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। তুমি সামনে বসে আছো, তোমাকে বলে দিই। আবার এর ভেতরে কি? ও, এর ভেতরে এটা পুকুর। আচ্ছা, দাঁড়াও, থ্যাংক ইউ। তুমি ওর সামনে আছো, তোমাকে বলে দিলাম। আচ্ছা, এটা কি? এটা শ্রীলেখা, এটা শ্রীলেখা। আচ্ছা, শিওর জানো শ্রীলেখা? হ্যাঁ, প্লেট ওই উপরে ডিজাইন দিলাম শ্রীলেখা মানে। থ্যাংক ইউ শ্রীলেখা। আচ্ছা, এইটা আমাকে দিয়েছিল আমাদের ওই ম্যাডাম, টুম্পু ম্যাডাম, থ্যাংক ইউ। এটা মানে মানি দিয়েছে, তাই না? একটা কি প্যাকেট নিয়ে, হ্যাঁ এটাই এটাই মানি দিয়েছে, থ্যাংক ইউ। এটা কে দিয়েছে কিন্তু আমি জানি না। Dekat je? Nah. রিকা তোর একটা বক্স দিই তোমাকে এটা এটা হ্যাঁ থ্যাঙ্ক ইউ রিকা জানি না যদি তুমি ভালো তোমাকে থ্যাঙ্ক ইউ যে না হলে প্লিজ টাকা থ্যাঙ্ক ইউ কাটটা তো হ্যাঁ মিমো ভাই একদম ঠিক বলে এটা সবথেকে ভালো গিফট আমার মিমো বানিয়েছে হ্যাঁ এখানে একটা গল্প বলি আমি কালকে ওকে বলেছি আমার তো কালকে বার্থডে তুই তাহলে আমাকে কি দিচ্ছিস ব্যাস তারপরে বাবার কাছে গিয়ে ভাই না যদি দেখো আমি আমার মাকে একটা স্মার্ট ওয়াচ দেব তোমাকে এক্ষুনি একটা স্মার্ট ওয়াচ আমি বলে জানো কি বেকায়দাই পড়ে গেছি রিমো বাবা আমাকে বলছে তুই কি জানি ওইরকম বলতে গেছো ও জানো তো ওইরকম করে আমি আবার একে পাঠালাম বড়টাকে পাঠাচ্ছি আমি তুই গিয়ে বোঝা যে আমিও ছোটবেলায় মাকে এরকম এঁকে দিয়েছিলাম মা তাতে খুব খুশি হয়েছে তুই ওরম এঁকে দে দেখবি মা খুব খুশি হবে বলতে ও বুঝিয়ে বাজি কি করে নিয়ে এলো ম্যাম এসে বসে আছে বলে ম্যাম আমি পড়বো না আগে স্মার্ট ওয়াচ আনবে তবে পড়বো ম্যাম ঘরে বসে আছে আর বলুন হাওয়া খাচ্ছে আর ও নিচে ওরকম করছে তারপরে বুঝিয়ে বলতে তারপরে ওপরে এসে ধীরে সুস্থে করলো তারপর কখন এটা করেছে জানি না সত্যিই খুব সুন্দর করেছে আর লিখেছে কি সুন্দর কি সুন্দর করে লিখেছে এর থেকে বড় গিফট হয় হ্যাঁ কত করেছে দেখ না লাও আবার চারদিকেই আছে কোথাও ফাঁকা নেই মানে এই দিকটা যদি ফাঁকা দিত তবু তবু এইটুকটাও করে মোটা পাতা জুড়ে একদম দিয়ে ওই জন্য বললো না ভিতরেও আছে গো একটু খোলো মানে এটা এটা কে জানি না গিফটের নাম থাকলে সুবিধা এটা শাইলি যাকে একজন একজন করে কেউ দেখে যদি দেখে রাখে তাহলে বোঝা যাবে না হলে ভুলভাল করে বলা হবে কে দিয়েছে একটু বলবে সে থ্যাংক ইউটা নিয়ে নাও না ম্যামের সঙ্গে ফটো রাখে এটাও শাড়ি হ্যাঁ এও শাড়ি শাড়ি দান করবে আমি তোমাদের দেবো জানি আচ্ছা এটাই এটাই মনে করেছিল আংটিটাই তো খুব সুন্দর কালারটা দারুণ খুব সত্যি খুব সুন্দর একদম সবুজ নীলের বাইরে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে আর জুয়েলারি দেখেই মনে হচ্ছে খুব সফট হ্যাঁ খুব সফট আর এই কালারগুলো ম্যামকে দারুণ লাগে থ্যাঙ্ক ইউ তোমরা এখানে আছো তোমাদের বলে দিলাম কে কে দিয়েছো আমেলিয়া পায়েল মৌসুম আচ্ছা তাহলে তোমরা সবাই থ্যাঙ্ক ইউটা ভাগ করে এটা কি এটা হেও শাড়ি তো কালার অন্য আছে নাকি কালার অন্য তোকে আর কি বলি এসছি সেটাই সবথেকে বড় গিফট ছিল তার সঙ্গে এটাও আছে থ্যাংক ইউ ফটো ফ্রেম মনে হচ্ছে হ্যাঁ আমার ফটো ফ্রেম এই জিনিসেরই এই ফ্রেমেরই একটা বড় ফ্রেম ওদের কাছ থেকে দিয়েছিল টিচার ডে হ্যাঁ তাই না মাঝখানে আমরা সব জানতে পেরেছি এটা আমার খুব ফেভারিট একটা ফটো থ্যাংক ইউ সাথী এটা আমার ননদিনী দিয়েছে আমার শাড়ি না না যাই হোক চুড়ি লাগে ঠিক আছে ভালো লাগছে কিন্তু সেম ব্লু তো চুড়ি আর গেছে থ্যাংক ইউ দিদি এটা কে দিল তার জন্য থ্যাংক ইউ এটাও হাসি আছে একটা সাইজে না এটা এটা ডিনার এটা আমার বড় যা দিয়েছে থ্যাংক ইউ দিদি ওরা মানে সব রকমের ব্যাগ একসাথে সব কালারের থাকবে প্রতিদিন নতুন নতুন ম্যাচিং জামার শাড়ি ম্যাচিং মতো এটা একটা ব্যাগ কে দিয়েছে পরে বলছি সবটা আগে থেকে না উল্টে গেছে লাভ উল্টে গেছে আমার কি বলবো বেড পার্টনার হয়ে গেল আমার সঙ্গে থাকবে হ্যাঁ কোন তো আমার সঙ্গে থাকবে বেড পার্টনার হলো না এইদিকে তাকাও এইদিকে তাকাও ভাই দেখি ক্যামেরা ওদিকে ভালো করে পছন্দ হচ্ছে না দেখেন হ্যাঁ বাবা রে তিশা দিদি বলো আচ্ছা বলো এই কটা গিফট আমি চম্পা মন্দিরাদি পপু আর দুজন তিনজন চলে গেছে মানে একজন আসেনি সঙ্গীতা পিলুদি আর ত্রিনা এই কজন মিলে দিয়েছি আর টেরিটার পিছনে একটা গল্প বলি ম্যাম অন্তত 5-6 মাস আগে একবার এফবিতে পোস্ট করেছিল এই অনেকগুলো ফটো যে পয়সা কেউ দেবে আমি সেখানে কমেন্টও করেছিলাম যে আমরা আছি তো তো তারপরে যখন গিফটের প্ল্যান হলো আমরা সবাই মিলে ওটাই ঠিক করে আমি ওটা দেবো বাকি আর কি দিই না দিই জানা দরকার কিন্তু ওটা দেবোই থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি বলে দাও তো থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আমার এখন যেটা রানিং ব্যাচ চলছে তোমাদের ব্যাচটা কিছু মেকআপের ব্যাচ চলছে তো ওদের ব্যাচ থেকে ওরা আমাকে এই পাকামিটা মেরেছে তোমরা দেখো ক্লোজ থেকে দেখাচ্ছি কদিন আগেই আমার মাপ নিচ্ছিল বারবার মানে এমনি নর্মালি এরকম এরকম করে মাপ নিচ্ছিল কী করে মাপ নিল বুঝলাম না আমার কাছ থেকে কিছু নেয়নি কিন্তু একদম সেট হয়ে গেছে এই পাকামিটা ওরা করেছে কিছু বলার নেই এখানে থ্যাংক ইউ বলবো না আমি এখানে আমি কোনো থ্যাংক ইউ বলবো না তো সারাদিন দেখলে কীভাবে কাটলো অনেকে মানে প্রচুর উইশ করেছো অনেককে রিপ্লাই করেছি যদি কিছু মিস হয়ে যায় কেননা কি বলো তো সকাল থেকে বেশিরভাগ সময় ফোন হাতে ছিল না কেননা ফোন নিয়ে থাকলে এমনি এখানে যারা এসছে তাদের সঙ্গে এনজয়মেন্ট করা ঠিকঠাক হতো না তো সেই জন্যে ফোনটা একদমই ধরতে গেলে হাতে নিয়েই নি তো সেই জন্য অনেকের উইশ আমি সঙ্গে সঙ্গে পাইনি এবার অনেক জমে গেছে তো সেখান থেকে ম্যাক্সিমাম রিপ্লাই করেছি যদি কেউ এরকম থেকে থাকো যে তার উইশ আমি রিপ্লাই করিনি তো প্লিজ কিছু রাগ করো না কেননা তোমাদের প্রত্যেকের একটা করে উইশ আমার জন্য অনেক কিছু তোমাদের সময় বার করে আমার কথা মনে করে তোমরা যে উইশটা করেছো এটাই আমার কাছে অনেক তো আজকের দিনটা খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে শুধু আবার হাত কেটে গিয়ে একটুখানি সমস্যা হয়ে গেছে যেটা এখন বোঝা যাচ্ছে না ওইভাবে যাই হোক ওষুধটা লাগানোর পরে মোটামুটি এখন তো ভালোই লাগছে তো সব ভালোর মধ্যেই একটা একটুখানি খারাপ তো যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা